হ্যাঁ, আমি তো খবর পেয়ে ক্যাম্পেইনে ছিলাম, আমি তো খবর পেয়ে আসলাম। খুবই ভয়াবহ, শখানেকের উপরে বাড়ি শুনছি আমি। স্থানীয় মানুষ তো কান্নাকাটি করছে, সর্বশান্ত হয়েছে বলছে। যতটা সম্ভব এখন স্থানীয় মানুষ আপাতত রক্ষা এবং উদ্ধার, আপাতত আপাতত রক্ষা এবং উদ্ধার। খাটালও নাকি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে আমি শুনলাম, মানুষ নাকি অনেকে খালে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেছে, গরুর বা ইত্যাদি, তাও বোধ হয় একই রকম ভয়াবহ। এবারটা কীভাবে হলো, কেন হলো, সেসব ওরা পরে নিশ্চয়ই তদন্ত করবে। মানুষ বলছে কারা এসেছিল, কারা বেরিয়ে গেছে, এখন এসব নানান দিকে নানান ঘটনা ঘটে, কিন্তু তদন্তের আগে আপাতত অন্তত সুরক্ষা হোক। স্থানীয় মানুষকে আমি বলবো, আমাদের কর্মী সমর্থক সহ যে যে রাজনীতিকেও দেখবেন না, যতটা সম্ভব এখন উদ্ধার করার চেষ্টা করুন। দমদমের ছাতাকলে মেলা বাগান ঝুপড়ি, সেখানে বিধ্বংসী আগুন একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। দমকল সেখানে কাজ করছে, সেই ছবি দেখতে পাচ্ছেন, অর্থাৎ দমকল যেখান দিয়ে তারা ঢুকতে পেরেছে সেখান থেকে তারা আগুন নেভানোর কাজ করছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা সামনের যে ডোবা রয়েছে সেখান থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি সাদা ধোঁয়া বেরোচ্ছে। দেখো, যতটা জায়গা জুড়ে আগুন লেগেছে তার সামনের দিকের পোর্শন কিন্তু অনেকটাই নিভে গেছে এবং স্থানীয় বাসিন্দারা সেখানে জল দিয়ে সেটাকে অনেকটা নেভাতে তারা সক্ষম হয়েছেন। তবে এখনো অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু আগুন চলছে, তার কারণ বস্তি এরিয়া অনেকটা জায়গা জুড়ে এই এই পুরো বস্তির ঘরগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। সামনের দিকে পোর্শনে বেশ কয়েকটি ঘরে আগুন নিভে গিয়েছে, বা বলা চলে যে আগুন পুরোপুরি জ্বলে যাওয়ার পরে আগুন কিন্তু নেভাতে তারা সক্ষম হয়েছে, তার কারণ সেই সমস্ত ঘরে যে ছবি দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, বোতল, পেপার স্প্রে, বিভিন্ন রকম রাসায়নিক কন্টেনার, সেগুলো কিন্তু ঠাসা মজুদ ছিল। শুধুমাত্র তাই নয়, যেটা দেখানোর চেষ্টা করবো যে এখানে বিভিন্ন ঘরের ভেতরে কিন্তু এরকম তোষক প্লাস্টিকের চেয়ার, তা মজুদ করে রাখা ছিল। ফলত আগুন যখন লাগে দ্রুত এই সমস্ত জিনিসপত্রে আগুনের কার্যত সংস্পর্শে আসার পরে সেই কিন্তু আরও বড় আকার ধারণ করে। শুধুমাত্র তাই নয়, এই যে বস্তি অর্থাৎ মেলা বাগান বস্তির একটা বড় অংশ জুড়ে যেখানে আগুন লেগেছে তার পাশে লাগোয়াই খাটাল রয়েছে, সেই খাটালে কিন্তু লাগোয়া বেশ কয়েকটি সেখানে গবাদি পশু সেখানে বাঁধা ছিল, বেশ কয়েকটি গবাদি পশু, সেগুলো কিন্তু মারাত্মকভাবে তারা সেই সমস্ত পশু জখম হয়েছে, তাদেরও কিন্তু একদিকে ট্রিটমেন্টের চালানোর চেষ্টা করছেন। এবং অন্যদিকে মূল যে ঘটনাস্থল সেখানে কিন্তু দমকল এখনো পর্যন্ত সরাসরি এসে পৌঁছতে পারেনি, তার একটা বড় কারণ হচ্ছে নতুন ব্রিজ হওয়ার পরে এই বস্তিতে আসার জন্য যতটা পরিসর প্রয়োজন ততটা পরিসর কিন্তু ছিল না, ফলত দমকলের কোনো গাড়ি কিন্তু মূল ঘটনাস্থলে আসতে পারেনি। তবে দূর থেকে যে খাটালের পোর্শনে অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি নির্দিষ্ট জায়গাতে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, সেখান থেকে তারা হোস পাইপের মাধ্যমে তারা কিন্তু জল দেওয়ার চেষ্টা করছেন এবং বস্তির অন্যদিকে অর্থাৎ পিছন দিক থেকেও তারা কিন্তু জল দেওয়ার চেষ্টা করছেন। তবে মূল যে ঘটনাস্থল অর্থাৎ যেখান থেকে আগুনের উৎস সেখানে দমকলের গাড়ি কিন্তু স্বল্প পরিসর থাকায় সেখানে তারা এসে পৌঁছতে পারেনি। ফলত যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাই আপাতত আগুন নেভানোর কাজে তারা ঝাঁপিয়ে পড়েছেন, প্লাস্টিকের বালতি দিয়ে একের পর এক জলাশয় থেকে তারা এই একের হাতে হাতে করে তারা কিন্তু এই মূল যে ঘটনাস্থল, মূল যে ক্ষতিগ্রস্ত জায়গা আগুন তারা নেভানোর চেষ্টা করছে। তবে প্রচুর পরিমাণে দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ এখানে মজুদ ছিল বিভিন্ন ঘরের মধ্যে, যেখানে দেখা যাচ্ছে যে পেপার কন্টেনার, স্প্রে কন্টেনার, রাসায়নিক মজুদ হওয়া কৌটো বা ডিবে সেখানে ছিল, তার পাশাপাশি কিন্তু বিছানার বিভিন্ন পোর্শন, প্লাস্টিকের চেয়ার, কাঠ, প্লাস্টিক, এগুলো জন্য কিন্তু আগুন অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। কি থেকে আগুন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে কিছুটা পোর্শনে আগুন নিভেছে, তবে এখন অনেকটা অংশ জুড়ে কিন্তু আগুন জ্বলছে। এখন দেখার যে কত দ্রুত সেই আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে দমকল, পাশাপাশি তাদেরকে কিন্তু সব রকমের সাহায্য করছে স্থানীয় বাসিন্দারা। যদিও এখনো কোনো মানুষের আটকে থাকার খবর নেই, কি থেকে আগুন তা স্পষ্ট নয়। দমকলের সূত্রে জানানো যাচ্ছে যে কেউ আটকে নেই, তবে যারা স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে ঘটনাস্থলে আগুন লাগার পরে দমকল আসতে কিন্তু অনেকটা সময় নিয়েছে, এবং শুধুমাত্র তাই নয়, দমকল আসার পরে কাজ যারা যে শুরু করবেন দমকলের গাড়ি ঢুকিয়ে তার পোর্শন পর্যন্ত ছিল না, সেই অংশটুকু না থাকাতে অন্য জায়গা থেকে দমকলকে কিন্তু চ্যানেলাইজ করে তারা অন্য পোর্শন থেকে তারা হোস পাইপের মাধ্যমে জল দিচ্ছে। তবে কেউ আটকে নেই, অনেকটা জায়গা জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে, বিধ্বংসর চেহারাতে কার্যত অনেকগুলি ঘর পুড়ে গিয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিন্তু পুরোপুরি আগুন নিভলে বলা সম্ভব। তবে এই মুহূর্তে এই যে দমদমের মেলা বাগান এরিয়ার যে বস্তি, অনেকগুলি ঘর কার্যত কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন, ইতিমধ্যে আমরা দেখলাম যে দমদমের যিনি সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী, তিনিও এসেছেন, তিনি একেবারে নজরদারি করছেন এবং হাতে হাত মিলিয়ে কিন্তু তিনিও দেখার চেষ্টা করছেন যে কি হয়েছে ঘটনায়।
তবে যেটা দেখা যাচ্ছে অনেকটা অংশ জুড়ে এই ক্ষতিগ্রস্ত হয়েছে। গবাদি পশুর অনেকগুলিও তারাও কিন্তু আগুনে, তারাও কিন্তু অনেকে জখম হয়েছে, গবাদি পশুও জখম হয়েছে। ফলত সেই সমস্ত পশুকে আলাদা করে সরিয়ে রাখা হয়েছে। তার পাশাপাশি স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু ক্রমাগত জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন এই দমদমের মেলা বাগান বস্তির আগুন।